আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কারে ডাকো? ডাকো না, ডাকেন। ওরা আমাকে আপনি করে বলে। আমি নতুন আসছি, কায়দা কানুন কিছুই জানি না। কিন্তু আপনি বুয়া বললেন কারে? তোমাকে। হ্যাঁ, আমি তো ছেলে। তাতে কি হয়েছে? তুমি ছেলে বুয়া, কি করো বুয়া? উঠবস, উঠবস করতাছি। কান ধরে নাও, কান না ধরে কেউ উঠবস করে? আরে এটা সেই উঠবস না, এটা ব্যায়াম। বুঝেছি। বুয়া, আমি ড্রয়িং রুমে যাচ্ছি, আমাকে এক কাপ চা দিয়ে যাও। আপনি চা খান? চুপি চুপি খাই, সকালবেলা চা না খেলে আমার কমও ধারণা। কত বাসায় কাজ করছি, কত পদের পাগল দেখছি, এত ছোট পাগল কোনোখানে দেখি নাই। আপনার চা। ব্যাপারের লোকে চা না হলে মানায় না। এত গরম চা খেতেছে কেন? টাটকা আগুন দিয়ে রান্না করছি, তাই একটু বেশি গরম। পেপারে কি লিখছে, দেশের খবর কি? তুমি ইংলিশ বুঝো? একটু কম বুঝি। তাহলে বুঝবে কি করে? পেপারে তো সব ইংলিশে লেখা। আপনি আমারে বাংলায় বলেন। আমি বাংলা জানি না। রেখা ওঠো, বাবুর স্কুলে সময় হয়ে যাচ্ছে। হোক, মেয়েটাকে স্কুলে নিতে হবে না? আমার ভালো লাগছে না, আমি আজ পারবো না। ভালো না লাগলে থাক, তোমার ওঠার দরকার নেই। মিশুকে বলো দিয়ে আসতে। ওকে অযথা কষ্ট দেবো কেন? অফিসের কাপড় পরে বেরিয়ে গেলাম, বাবুকে স্কুলে দিয়ে অফিসে চলে যাব। এত আগে অফিসে গিয়ে কি করবে? এত আগে যাবো কেন, সময় মতোই যাব। তোমার অফিস 9:30 আর বাবুর স্কুল হলো 8টায়। এই 1.5 ঘন্টা সময় তুমি কোথায় কাটাবে? স্কুলের সামনেই। বাচ্চাদের স্কুলে দিয়ে অনেক মহিলা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন, পরিচিত দু একজন নিশ্চয়ই বেরিয়ে যাবে, তাদের সঙ্গে গল্প টল্প করব। কি? না না, কিছু না, আমি মিশুকে ডাকছি। বাবু, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। কি? আপনাকে আমি কি বলে ডাকবো? ম্যাডাম। ম্যাডাম বলে ডাকবেন? জি আচ্ছা। আপনি আর চা খাবেন না ম্যাডাম? বাচ্চা ম্যাডামরা চা খেলে গ্যাস্ট্রিক হয়। তাই নাকি? তুমি জানলে কি করে? আমি গোপনে গোপনে ডাক্তার। এতক্ষণ ধরে ডাকছি, তাও উঠছিস না। মিশু, आई मिशु ओट माँ बाबू के एक स्कूले दिया बाबा तुम आगे बिये दिए दाओ कि हाँ आमी ये संसार थक बोना क्या नो माँ मोरे के लिए बाप जे तालु है जाए तुम ही तर प्रमाण आमी अब क्या करना माँ ना शौत माँ शे जा इच्छे ताई करते पारे कि तो तुम ही तो आपुन बाप तुम ही क्या नामुन कर बे कि कोल्लाम किचुई तो बुझते पारछी ना এই যে সকালবেলা ডাকাডাকি করছো এটা কি ঠিক হচ্ছে আপন মেয়ের সঙ্গে কেউ এমন করে তাছাড়া যে মেয়েটির গা ভর্তি জ্বর জ্বর কোথায় দেখি কোথায় জ্বর শরীর তো ঠান্ডা আমার জ্বর এমনই গা ঠান্ডা থাকে যাও ভাইয়াকে বলো বাবুকে স্কুলে দিয়ে আসতে Morning, Dad. Are you busy? Yes, I'm busy. What are you doing? What are you doing? Oh, I'm busy. What are you doing? What are you doing? Your mom, Nishu, is not good. We have a lot of people. Dad, I'm thinking that you are going to be very good. এবং কথার মধ্যে প্যাচে পরিমাণ বেশি কি করতে হবে সেটা বলো বাবুকে স্কুলে দিয়ে আয় বাবুকে স্কুলে দিয়ে আসা তো অসাধারণ কাজ এক্ষুনি যাচ্ছি তবে ফিরতে একটু দেরি হবে কেন সেটা তোমাকে বলা যাবে না অন্য কোথাও যাব না স্কুলের কাছাকাছি থাকবো কই রে বাবু তাড়াতাড়ি রেডি হ স্কুলের কাছাকাছি থাকবে माने कि चरित्र की आमार मतोई कि रे तुई एखोनो रेडी हलि ना आजके आमी स्कूले जाबो ना आम्मू केन आमार ग्यास्ट्रिक होयेछे कि होयेछे ग्यास्ट्रिक के बोललो रतन बुआ आम्मू ग्यास्ट्रिक होले कि स्कूले जाय बोलो मारबो एक थप्पड़ जा ताड़ाताड़ी रेडी हो भाई स्कूले निये जाबे তোমার হ্যাঁ না তেমন কিছু না ছোট্ট একটা দুশ্চিন্তায় পড়েছি কিসের দুশ্চিন্তা অফিসের না রেজাকে নিয়ে দুশ্চিন্তা বাবু স্কুল থেকে আসতে দেরি করছে সেজন্য দুশ্চিন্তা আমাকে তো বলে গেল একবারে ছুটির পর বাবুকে নিয়ে ফিরবে কি বলে তাহলে তো আরো দুশ্চিন্তার কথা ও তো স্কুলের আশেপাশেই ঘোরাঘুরি করবে কি বলতে চাও তুমি বুঝতে পারছো না না আমার বেলা তো ঠিকই বুঝে ফেলেছিলে মেয়েটাকে নিয়ে স্কুলে যেতে চাইলাম তুই আমাকে যেতেই দিলে না তুমি আর রেজা এক হলে রেজা ছেলে মানুষ আর স্কুলের মহিলাগুলো সব বাচ্চাওয়ালা হ্যাঁ তুমি বুঝতে পারছো না আজকাল ওইটুকু ছেলেগুলো সব বাচ্চাওয়ালা মহিলাদেরকে বিয়ে করে ফেলছে তাই নাকি তাহলে তো খুবই দুশ্চিন্তার কথা আরে লাঠিপেটা করলেও যে ছেলে কোনো কাজ করতে চায় না বাবুর স্কুলের কথা শুনে একেবারে লাভ দিয়ে চলে গেল এর মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে কিন্তু কিন্তু দিয়ে কিচ্ছু হবে না রেজাকে বিয়ে করিয়ে দাও কি হ্যাঁ আমার শাশুড়ি হবার খুব শখ সৎ ছেলের বউয়ের সঙ্গে চুলোচুলো করার খুব শখ তাছাড়া ছেলেটা তো লায়েক এমএ পাস বেকার এই শোনো আমার হাতে না খুব সুন্দর একটা পাত্রী আছে কে কার কথা বলছো আমার খালাতো বোন শোভার বড় মেয়ে রানী দেখতে একেবারে পরি নাম যেমন স্বভাবও তেমনি একেবারে ফুরফুর ফুরফুর করে শোভাকে চিঠি লিখি রানীকে এখানে পাঠিয়ে দিই না তোমাদের সাইকেলে আসতে করব না কেন না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চিঠি লিখে দাও রানীকে আসতে বলে দাও এলি তো আর বিয়ে হয়ে যাচ্ছে না আগে দুজনের মধ্যে একটু ভাবচক্কর হোক চিঠি কিন্তু আমি তাহলে লিখলাম পরিষ্কার করে লেখো হাতের লেখাটা যেন পড়া যায়। তোমার হাতের লেখার যা ছিরি। মোবাইল ক্যানট বি রিস্ট, বিচ্ছিরি ব্যাপার। এভাবে কি ফোন অফ রাখে? বাড়িতে ফোন করবো, সেখানে অন্য লোক ধরবে, চাইলেও দেবে না। মোবাইলটা অফ, তাহলে তোমাকে আমি কেমন করে পাবো? এখন অফ। আর ওই যে যে বেটি আল্লাদি গলায় বারবার বলছে মোবাইল ক্যানট বি রিচড, বেটিকে যদি একদিন আমি সামনাসামনি পেতাম। খরচ জিমের মোবাইল। কিরে হাফ প্যান্ট, কেমন আছিস? জি ভালো। আমাকে চিনতে পেরেছিস? জি না। দুদিন যাক চিনতে পারবি। এটা ধর। কি করব? ফেলে দে, খেয়েও দেখতে পারিস। যেমন ছিলে তেমনি আছো। তোমাকে দেখলে মনে হয় না যে 12 বছর আগে তোমার বিয়ে হয়েছে, 9-10 বছর একটা বাচ্চাও আছে। আর তোমাকে দেখলে মনে হয়, কি মনে হয়? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখনই তোমার বিয়ে হয়ে গেছে। জি জি, পাশের রুমে যাও, সেইখানে তুমি তোমার খালাকে পাবে। তাহলে আপনি কে? আমি মিসেস শুভ্রদেব, তবে এখনো বিয়ে হয়নি, ফোনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ও দেখার জন্য কতদিন ধরে ছটফট করি। সে যে বিয়ের আগে তোকে এতটুকুন দেখেছিলাম, আর কোনোদিন তোকে দেখলামই না। শোনা আমার বসো, তোমার খালোকে কত বলি তোমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তার আর সময় হয় না। সেজন্যই তো তোমাকে চিঠি লিখেছিলাম। হ্যালো সিস্টার, হাউ আর ইউ? আমি ইংলিশ বুঝি না, কিন্তু কার্টুন তো ইংলিশেই হচ্ছিল। হোক, তুমি কে? আমাকে চিনতে পারোনি? আমি হচ্ছি ইংল্যান্ডের রানী, রানী এলিজাবেথ। দিনাজপুরের ওদিকে ছোট্ট একটা লন্ডন আছে, আমি সেইখান থেকে এসেছি। আমার জন্য কি এনেছো? তোমার জন্য চমৎকার একটা জিনিস এনেছি, খাঁটি ব্রিটিশ জিনিস। এই দেখো, এটা কি? কান্নার যন্ত্র। চোখের সামনে ধরে পুচ করে একটা টিপ দেবে, সাথে সাথে কান্না চলে আসবে। বুঝেছি, লেবুর ছিলকা। লেবুর ছিলকা না, কান্নার যন্ত্র। তোমার জন্য তো কিছুই আনতে পারলাম না। নাও, এটা তোমাকে গিফট করলাম। আসসালামু আলাইকুম। ভালো? ওয়ালাইকুম আসসালাম। মানে আমি তো আপনাকে ঠিক আপনি না তুমি ডাইরেক্ট তুমি। আমি হচ্ছি রানী। ও রানী, ও হো রানী রানী, তাই বলো। তা কখন এসছো তুমি? ওদিকের বৃত্তান্ত কি? আমাদের বাড়ির বৃত্তান্তের কথা বলছেন? ভালো, খুব ভালো। আর যেটুকু খারাপ সেটুকু পরে বলবো। এখন ব্যস্ত নাকি? কোথায় যাচ্ছ? যার জন্য এসেছি তার সাথে এখনো দেখাই হয়নি, যাই দেখাটা করে আসি। এসো ভালোবাসা এসো এসো তুমি, জীবনে মরণে মরণীয় তুমি। এসো ভালোবাসা এসো এসো তুমি, জীবনে মরণে মরণীয় তুমি। ভালোবাসার দিনে ভালোবেসে এসো, সুখে দুঃখে জীবনে সাথী হয়ে থেকো। ভালোবাসা চাই ভালোবাসা দাও, আজ ভালোবাসার দিনে ভালোবাসা দাও। আপনাকে খুবই চেনা চেনা লাগছে, মনে হয় কোথায় যেন দেখেছি। আমি রানী। ও তাই তো, এই জন্য এত চেনা চেনা লাগছে। আপনি রানী, রানী মুখার্জি? জি। আমি আপনাকে পরিষ্কার চিনেছি, নিজেকে লুকাতে পারবেন না আপনি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি বোঝা দরকার নেই, আমি আপনাকে ঠিকই বুঝেছি। কলকাতার বাঙালি মেয়ে হয়ে হেলায় লঙ্কা করিল জয় কায়দায় আপনি পুরো মুম্বাইটা জয় করে ফেলেছেন। আমির খানের সঙ্গে গোলাম, ওই যে আতিকিয়া খান্ডালা। আমি এখন আসি, পরে কথা হবে। কেন 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 কেন? আপনাকে দেখার পর থেকে আমার যে কুচকুচ হতা হ্যায়। পরে কথা হবে। সৎ মায়ের পলিটিক্স আমি সবই বুঝে গেছি, এই জন্য তেমন করলাম। যতবার দেখা হবে এমনই করব, শেষ পর্যন্ত পালিয়ে বাঁচতে হবে। রানী মেয়েটা দেখতে ভালোই হবে না? আমার আত্মীয়, আমাদের দিককার সবাই খুব সুন্দর, একেবারে সিনেমার নায়ক নায়িকাদের মতো। হ্যাঁ, আর আমরা সবাই একেবারে ভিলেনদের মতো। ঝগড়ার মতলব নাকি? আরে না না, পাগল হয়েছ। ঘরের শান্তি নষ্ট করে কোন ছাগল। কিন্তু যে প্ল্যানে রানীকে এখানে আনলে সেটা কি ঠিক? এখন এই কথা বলছো কেন? আগে তো আমার সঙ্গে খুব তাল দিলে। আমার কাজই তো হচ্ছে তোমার সঙ্গে তাল দেয়া। তবে আমি তোমার সঙ্গে একটা চালাকি করেছি। কি? রানীদের আর্থিক অবস্থা খুব খারাপ, 5টা ছেলে মেয়ে নিয়ে শোভা খুব কষ্ট করে। রানীর বাবা স্কুল মাস্টার। শোভা অনেকদিন ধরে বলছিল আমি যেন রানীর দায়িত্বটা নেই। বুঝেছি, সেই জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। সংসারে একটু ঘোর প্যাঁচ থাকা ভালো, কিন্তু রানীর আচরণ দেখে মনে হলো সে এখানে এসছে রেজার জন্যে। রানী একটু বিয়ে পাগল মেয়ে, সেজন্যেই শোভা ওকে রেজার ব্যাপারে একটি ইঙ্গিত দিয়েছে, নয়তো এখানে ওকে আনা খুব কষ্ট হতো। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি গায়ক শুভ্রদেবের বাসা? জি জি, আমি ওনার লাভার। না না, আমি ওনার ফ্যান। জি, ও উনি বাসায় নেই? আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা, কেসের নাম হচ্ছে শুভ্রদেব, তার জন্যই আমাকে বলা হয়েছিল মিসেস শুভ্রদেব। দারুণ। আল্লাহ আল্লাহ গো, মোবাইলটা যেন অন থাকে। सब समय जो ऑफ ही थाके ताहले मोबाइल रखार दरकारटा कि चत्तो सब। हेलो सिस्टर, हाउ आर यू? बोलबो ना केन? आमी तोमाके एकदम पछंद करी ना। आमार एत सुंदर चेहरा तारपर तुमी आमाके पछंद करो ना? जानो आमादेर शहरे एक साहित्य अनुष्ठाने एसेछिलेन इमदादुल हक मिलन। तिनि तो आमाके देखे मुग्ध। तिनि बोललेन आमार चेहरा नाकि ईरानी बालकदेर मतो। जा इच्छे बोलुक आमी तोमार संगे कथा बोलबो ना, कारण सतमायेर पक्षेर कोनो मानुषके आमी दू चोखे देखते पारि ना। देखार व्यवस्था करछि। कि किछु ना, चली टाटा। चली टाटा। आर खाबो ना आमी। কেন? পেট ভরে গেছে। এইটুকুন এইটুকুন দু চামচ খেয়ে তোমার পেট ভরে গেল? ফাজলামো করো আমার সঙ্গে। খাও। আর একটু খেলে কিন্তু আমি বমি করে দেব। কেন বমি করবে? আমার গ্যাস্ট্রিক হয়েছে। কার গ্যাস্ট্রিক হয়েছে? আমার। রতন বাবু বলেছে। সে গোপনে গোপনে ডাক্তার। বাহ, একজন পুরুষ কাজের লোকে তুই বলছিস বুয়া, আর সে তোকে বলেছে তোর গ্যাস্ট্রিক হয়েছে? মা ছুরি দাও তো। কেন বাবা? গরুটাকে কোরবানি দেব না। ভাইয়া রতনকে কোরবানি দিও না, ও খুব ভালো। ও আমাকে ম্যাডাম বলে। তাই নাকি? ম্যাডাম বলে তোকে? ইন্টারেস্টিং। ঠিক আছে, তোর অনারে মাফ করে দিলাম, তবে গরুটাকে বলে দিবি আর যদি কোনোদিন ডাক্তারি করার চেষ্টা করে তাহলে কে কোরবানি দিব না, গায়ের চামড়াটা কাগজের মতো খসখস করে ছিঁড়ে ফেলবো। ঠিক আছে, রতন বউকে গিয়ে বলে আসি। যা। ভাইয়া তোমাকে ডাক্তারি করতে মানা করেছে, করলে করলে তোমাকে কোরবানি দেবে, পরে বলেছে তোমাকে কোরবানি দেবে না। আহ বাঁচা গেছি। না বাঁচোনি, ভাইয়া বলেছে তোমার চামড়াটা কাগজের মতো ছিঁড়ে ফেলবে। আল্লাহ আমারে বাঁচাও। আমি কি সিনেমার সৎমা? তোর সঙ্গে মিশুর সঙ্গে আমি কি কখনো খারাপ ব্যবহার করেছি বল? করেছি বল। না না কখনো করনি, বরং আমরাই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। তোমাকে মা বলিনি, তোমাকে পাত্তা দেইনি, তোমাদেরকে ফিরেও তাকাইনি। আমাদের সবকিছু উল্টো। আমারও উল্টো। নিজের মেয়েটাকে আমার একদম পছন্দ না। আমি যাকে পছন্দ করি, যা যারটা তাকে বলবো। আমি কিন্তু বাবা তোকে খুব পছন্দ করি। তোর বাবার সাথে যখন আমার বিয়ের কথা হয়েছিল আমি কেন রাজি হয়েছিলাম জানিস? কেন? তোর জন্যে। আমার জন্য? হ্যাঁ, আমি যখন শুনলাম আমার চেয়েও বড় আমার স্বামীর একটা ছেলে আছে, শুনেই রাজি হয়ে গেলাম। আমার চেয়ে বড় ছেলে মামা করে ডাকছে, শুনতে কেমন মজা লাগে না বল? হ্যাঁ হ্যাঁ খুব মজা লাগে, খুব। কিন্তু তুই আমাকে কখনো মাই বললি না। এখন থেকে রেগুলার বলবি। এতদিনে আমার আশাটা পূরণ হলো, এখন আরেকটা আশা রইল। বলো বলো, সেটাও পূরণ করে দিচ্ছি। আমার না ছেলের বউয়ের সঙ্গে চুলোচুলি করার খুব শখ। আমাকে একটা বউ এনে দে বাবা, একটু চুলোচুলি করি। আমি তো বিয়ের কথা বলতেই তোমার কাছে এলাম। সত্যি? সত্যি। আমার ধারণা মিশু এতদিন ভুল নাম্বারে টেলিফোন করেছে। ভেরি গুড, তাহলে জব্দ করা একটা যন্ত্র পাওয়া গেল। ওকে একটু বলে দাও মা। ওকে মানে কাকে? রানীকে। কি বলবো? আমার কথা। রানীকে, রানীকে আমি বিয়ে করতে চাই। তুই ওকে বিয়ে করতে চাস, ভালো কথা। আমার খালাতো বোনের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে তো হতেই পারে। তুই এক কাজ কর, রানীকে পটাতে থাক। ও যদি রাজি থাকে। আমার সঙ্গে পলিটিক্স? যার পেছনে লাগিয়েছো তার কাছেই দাম দেখাচ্ছ। কি বলছিস ফিসফিস করে? না না তেমন কিছু না, রানীকে যে যে ডায়লগ দিয়ে পটাবো সেগুলো মুখস্থ করছি। রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুভ্রদেব বলছি। হ্যাঁ হ্যাঁ গায়ক শুভ্রদেব বলছি। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা ক্যাসেট কোম্পানি থেকে বলছি। আপনার কি 1 মিনিট সময় হবে? জি, আমাদের এমডি সাহেব একটু কথা বলতে চান। জি প্লিজ। হ্যালো, শুভ্রদেব সাহেব বলছেন? কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, তবে প্রথমেই আপনাকে একটা মন্দ লাগার কথা বলি। আমাকে কিন্তু স্যার বলবেন না, এই স্যার, বস, মিস্টার, এসব কিন্তু আমার মোটেও ভালো লাগে না। হ্যাঁ বাই দা বাই, আপনার গলাটা না খুব ইন্টারেস্টিং, মনে হচ্ছে পুরুষ এবং নারীর এই মাঝামাঝি একটা গলা। এটা চালাক আছে, আমার গলা যেমনই হোক অসুবিধাটা কি? আমি তো আর গান গাই না স্যার। ও সরি শুভ্রদেব সাহেব, আমি একদিন আমার অফিসে আপনাকে দাওয়াত করতে চাই, যদি দয়া করে একটু পদধূলি দিতেন। না না ওভাবে বলবেন না, আসলে আমি খুবই ব্যস্ত থাকি। আচ্ছা আপনি একটা কাজ করবেন, আমাকে ফোনে কন্ট্যাক্ট করবেন, ডেফিনেটলি আমি আসবো। ঠিক আছে আপনি ফোন করবেন প্লিজ। হ্যাঁ ওকে বাই। তুমি আমার রুমে? তোকে একটু আহ্লাদ দিতে এলাম। কি দিতে এলে? আহ্লাদ। আমি আমার নিজের মেয়েটাকে কখনো আহ্লাদ দিই না, মেয়েটাকে আমার ভালোই লাগে না। রেজাকে বলতে চেয়েছিলাম আমার ভালো লাগে তোকে। ভাইয়া তোমার সঙ্গে কথা বললো? শুধু কথা, কত আহ্লাদ করলো, 7 রকম কায়দায় মা বলে ডেকেছে। নিজের চেয়ে বড় ছেলে মামা করে ডাকলে কত আহ্লাদ হয় না বল? ভাইয়া তোমার চেয়ে বড়? ঢঙের আর জায়গা পাও না। কিসের ঢং? আমার আর কবছর বয়স হলো বল? যতই হোক দেখলে তো মনে হয় 60-70 বছরের বুড়ি। যা মিশু, এই মিশু, রেজার মতো আমাকে মা বলে ডাক না। কোনো দিনও ডাকবো না। কেন? আমি তোমাকে 2 চোখে দেখতে পারি না। তাহলে চোখ বন্ধ করে ডাক। তাহলে চোখ বন্ধ করে ডাক। ঢং, যাও এখান থেকে। তুই আমাকে ধমক দিলি, চলে যেতে বললি? মায়ের সঙ্গে কেউ এমন করে? ঠিক আছে চলে যাচ্ছি। কি হয়েছে খালা, কাঁদছো কেন? মিশু আমাকে অপমান করেছে। কি? ওর এত বড় সাহস, সব মেয়ে হয়ে আমার খালাকে অপমান করে? আমি ওকে দেখে নেব। না 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 না, মিশু খুব ভালো মেয়ে। কিসের ভালো মেয়ে? ছাড়ো আমাকে, আমি আর ভালো মেয়েগিরি ছুটাচ্ছি। সারাক্ষণ খালি শুভ্রদেব শুভ্রদেব, আর আমার খালার সাথে ঝগড়া। শুভ্রদেবটা কে? ও তুমি চিনবে না। আমার চেনার দরকার নেই, তুই আমাকে কথা দে। ওকে তুই কিছু বলবি না? ও তো তোকে কিছু বলেনি, অপমান করলে আমাকে করেছে। আমার মেয়ে আমাকে অপমান করেছে, তাতে তোর কি? যাব বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর। চুরি করতে পেরেছিস? কি চুরি করব? আমি কি চোর নাকি? এই বয়সে মেয়েরা একটু চোরই হয়, এর মন চুরি করে, ওর মন চুরি করে। তুই কিন্তু মা অন্য কারোটা করিস না। আমার ইচ্ছে চুলু চুলিটা আমি তোর সঙ্গেই করব। কি ষড়যন্ত্রটার কথা ভুলে গেছিস? তোর মা তোকে কিছু বলেনি? রেখা কোথায় গেলে? তোর খালু ডাকছে, আমি যাই। मा की बोलबे मा तो तुम्हार चिठिर कथा जानेई ना केन डाकले ए मासे खर्चের हिसेबটা করছি তোমাকে যে টাকা দিয়েছিলাম তার হিসাবটা দাও দেব না কেন তোমার মতো লোককে হিসাব দিয়ে লাভ কি টাকা পয়সার হিসাব ঠিকই বোঝো আসল হিসাব বোঝো না আসল হিসাব জানো কোনটা মিশু যে বড় হয়েছে সেই হিসাব তাই নাকি মিশু বড় হয়ে গেছে কই আমি তো দেখি ছোটই আছে সব বাবাই তাই দেখে শোনো মিশুর মনটা বড় উচাটন ওর বিয়ে দিয়ে দাও তোর হয়েছে কি রেজার বিয়ে দিতে চাচ্ছ মিশুর বিয়ে দিতে চাচ্ছ বাবুরটা তাহলে আর বাকি থাকে কেন ভালো পাত্র পেলে বাবুরটাও সেরে ফেলবো শোনো রানীকে আনিয়ে রেজার বন্দোবস্তটা আমি করে ফেলেছি তুমি বললে মিশুরটাও করব আমার এক মামাতো বোনের ভালো একটা ছেলে আছে আমি বললে ঘর জামাই হতে রাজি হবে মানে মেয়েদের ছাড়া আমি থাকতে পারবো না দুই মেয়ের জন্যই ঘর জামাই রাখবো এক বাড়িতে সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব আমার তাহলে আর পাগলা গারদ ছাড়া উপায় নেই শোনো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব হঠাৎ ডাক্তারের কাছে কোন ডাক্তার পাগলের ডাক্তার কেন তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছে মনে হয় ঠিকই বলেছে ভাইয়া বাবার বর্তমান স্ত্রীর সঙ্গে তোর নাকি খুব ভাব হয়েছে মা মা করে খুব নাকি আল্লাদ দেখাচ্ছিস দেখাচ্ছি কেন কারণ আছে কি কারণ তোর কি হয়েছে রে উকিলের মতো তো জেরা করছিস কথা ঘোরাবার চেষ্টা করিস না যা জানতে চাচ্ছি পরিষ্কার জবাব দিবি না দিলে কি করবি এই ফোনটা আছড়ে ভেঙে ফেলবো না ফোন ভাঙার দরকার নেই বলছি ওই যে রানী না কানি কি যেন নাম ওটাকে একটু টাইট দেওয়ার জন্য ভদ্রমহিলার পলিটিক্সের তলা দিয়ে অন্য একটা পলিটিক্স ঢুকিয়ে দিচ্ছি এর জন্য এত মামা এত আল্লাহ ভালো করেছি না খুব ভালো করেছিস ভাইয়া তোকে একটা কথা বলবো একটা বেশি বলিস না সময় নেই আমি এক্ষুনি বেরোবো একটাই বলবো আমি আর তুই আমরা দুজনেই সমান কুঁচুটে বাবার দ্বিতীয় স্ত্রী আমাদের চেয়ে অনেক ভালো এবার আমি একটা কথা বলি তুই আমার চেয়ে একটু বেশি কুঁচুটে মুখটা সারাক্ষণ এমন করে রাখিস কেন আমাকে রাগালে সত্যি সত্যি ফোনটা ভেঙে ফেলবো কিন্তু দেখ তোর কষ্ট করতে হবে না আমাকে দে আমি ভাঙছি না ফোনটা আমার জান ও আপনি যখন তখন বাইরে যাচ্ছেন যখন তখন আসছেন বাড়িটাকে একেবারে নিজের বাড়ি বানিয়ে ফেলেছেন শোনো কথা আরে আমি তো বাইরে গেছিলাম তোমার জন্য আমার জন্য মানে চাপাবাজির আর জায়গা পাও না সত্যি তোমার জন্য কারণ প্রথম যেদিন তোমাকে টেলিফোন করতে দেখলাম সেই দিনই আমার সন্দেহ হয়েছিল কিসের সন্দেহ তুমি সব সময় ভুল নাম্বারে টেলিফোন করছো মানে যে নাম্বারে তুমি রেগুলার ফোন করো ওটা আসলে সুব্রদেবের নাম্বার না আসল নাম্বারটা জানার জন্যই আজ আমি বেরিয়েছিলাম জেনেছো হ্যাঁ সরো তুমি এত নিষ্ঠুর কেন সৎ হই আর যাই হই আমি তো তোমার খালাতো বোন আমার জন্য তোমার মায়া হয় না এই তো সাইজ হয়ে গেছে দরকার হলে আরো সাইজ হব তবু শুধু তুমি ওর নাম্বারটা আমাকে দাও না দাও না ধীরে বৎস ধীরে আগে আমার একটু সেবা যত্ন করো তারপর হবে কি সেবা করবো বলো আমি তোমাকে কোলে নেই আমি না কোনো দিন ইরানি বালককে কোলে নিইনি পাবো কোথায় যে নেব অত আল্লাদ দেখাতে হবে না যাও आमार एकटु खाबार दाबारेर ब्यबस्था करो आमी एकटु फ्रेश हये आसि आमार सत् खालातो बोनटा जा भालो हाँ ना ना ओखाने नेक्स्ट मान्थे होबे ना आमी आपनाके जानाबो एक मिनट प्लिज हाँ हेलो आपनि आमाके प्लिज एक घंटा परे फोन करुन हाँ ओके सरि हाँ आपनार काजटा आमी करे देब हाँ हाँ आमी करे देब ना एखन तो पसिबल ना आमी नेक्स्ट मान्थे आमार कनसार्ट आछे हाँ लंडन एरिनाते ओखान थेके एशे आमी करे देब प्लिज हाँ ओके बाय आपनी आमी सर सॉरी शुभ्र साहेब आमी सेई कैसेट कोम्पानी थेके एशेछि आमादेर एमडी साहेब आमाके पाठियेछेन आपनार बिये होयेछे जी না কিছু না আপনি বসুন আপনাদের এমডির সাথে আমার সেদিন কিন্তু কথা হয়েছে আপনাদের ওখানে আমি একদিন যাব আমি স্যার সেটাই জানতে এসেছি কবে যাবেন আজ যদি একটু বলেন মানে আমাদের ছোটখাটো একটা আয়োজন না না অসুবের কোনো দরকার নেই আমি চুপচাপ যাব আর চুপচাপ চা খেয়ে চলে আসব কিন্তু তার আগে আপনার কিন্তু আমার এখানে এক কাপ চা খেয়ে যেতে হবে না না চা আমি খাবো না কবে যাবেন সেই তারিখটা সময়টা যদি একটু বলেন আমি চলে যাব আমার একটু তাড়া আছে আপনি আমাকে ফোন করবেন ফোনেই বলবো ঠিক আছে শুনুন আপনার বিয়ে হয়েছে আমার বড় ছেলে প্রায় আপনার সমান আপনাকে দেখলে তো বোঝাই যায় না আপনি আমার একটা উপকার করবেন কি আপনার তো অনেক জানা শোনা আমাকে একটা চাকরি দিতে পারেন আমি বিএ পাস আপনি ওই ক্যাসেট কোম্পানিতে চাকরি করতেন সেটার কি হলো করছি কিন্তু তার চেয়ে যদি একটু ভালো পাই আচ্ছা আমি দেখব মা রানী কই সেদিনের পর রানী কত আমি আর খুঁজেই পাচ্ছি না তুমি পড়াতে বললে কিন্তু বাড়িতেই থাকে না কি করে পড়াবো জানি না বাবা আমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছে কি হ্যাঁ তোর বাবা বলেছে মস্তিষ্ক বিকৃতি দেখা দিলে কে রানী কে চাকরানী তা কি আর মনে থাকে বল এবারে ওদের অন্য চাল চলছে কি বললি না কিছু না কিছু না आमी किन्तु शुनेछि तुई बोल्ली एबार बोधहय अन्य चाल चलछे शोन मस्तिष्क विकृति देखा दिले कान खूब परिष्कार हये जाय आगे जा शुनताम ना एखन ता शुनी ठीक आछे विकृतिटा आरेकटु बाड़ले आमाके खबर दिओ हेमायतपुरे निये जाबो अच्छा তুমি কি রকম মেয়ে বলো তো ইরানি বালকদের মতো কি কিছু না আপনি কি আমাকে খুঁজছেন সে কি আজ থেকে খুঁজছি জন্মের আগে থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি কেন তুমি বোঝোনি না कुछ कुछ होता है বলার পরও বোঝোনি একটু একটু বুঝেছি आज ताहले परिष्कार करे बोली तुम्हें देखे आमी ध्वंसप्राप्त हुएछि भालोबासिटाशि बोला टाइम नहीं बिये करते चाई जी हाँ तुम्हार खालार काछे प्रस्ताव दिएछि तिनि बोलेछेन तुम्हें पटाबार जोन्नो पटाबार दरकार नहीं केन आमी एमनि पटे आछि सत्यि सत्यि কেন পরে দেখা করব आरेक दिन एमन भावे हाथ मुछड़े देव बापजान डेके बाड़ी छाड़ते होबे। आमार खूब बैरिस्टारी पढ़ार शख छिलो किन्तु तोमार कथा भावते भावते शख माथाय उठे गेछे। बीए पास करार पर आर पढ़ाशोनाई हलो ना, तबुओ तोमाके पाच्छी ना। पावार व्यवस्था करे फेलेछि कि हाँ ताके आर तोमार खुजे बेड़ाते हबे ना, एमनकि फोनो करते हबे ना, से निजेई बाड़ीते आसबे। आमार आमार एमन लागछे केन? आमि कि फिट हये जाबो? ना ना एखोनी हयो ना, से जेदिन आसबे सेई दिनई हयो। अच्छा ठीक आछे, आज ताहले थाक। এই তাহলে আপনাদের ক্যাসেট কোম্পানি? কি করব বলুন, মিশু আপনার জন্য এমন পাগল হয়েছে। এখন আর হচ্ছে না, স্বপ্নের মানুষকে বাস্তবে দেখার পর কেমন যেন দূরের মনে হচ্ছে। আমার কেমন যেন ভয় হচ্ছে। আসলে এটাই স্বাভাবিক, মানুষের কিন্তু এমনই হয়। এজন্য তারকাদের কাছাকাছি কিন্তু কখনো পৌঁছতে হয় না। রানী, আপনার জন্য কিন্তু একটা ক্যাসেট কোম্পানিতে আমি চাকরির ব্যবস্থা করেছি। চাকরির ব্যবস্থা? হ্যাঁ, ওর আসলে একটা চাকরির ভীষণ প্রয়োজন। কি ব্যাপার, অফিস থেকে ফেরার পর থেকে দেখছি শুয়েই আছো। কি করব, আমার তো মস্তিষ্ক বিকৃতি হয়েছে। চল, মাথায় একবার একটা কিছু ঢুকলে আর বেরোয় না। ধমকাচ্ছো কেন? তুমিই তো বলেছো। বলেছি তো, কোন ঘোড়ার ডিম হয়েছে। ওরা ওরে আমার খাবার ব্যবস্থা করো। বাড়িটাকে একটা উন্মাদ আশ্রয় মানিয়ে রেখেছে। ঠিক আছে, এখন থেকে ভালো হয়ে যাব। তুমি যে আমার কি উপকার করেছো। আমি এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, সে ঘোরটা আমার কেটে গেছে। কাল থেকে আমি পড়াশোনা শুরু করব, আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। তবে সুব্রতদেব আমাকে বাঁচিয়ে দিয়েছে। চাকরিটা যে কি দরকার ছিল আমার। রানী, আমি তোমার সমস্যাটা বুঝে গেছি। মানুষদের কাছে তো মেকি হয়ে আসা উচিত। কি আমরা মেকি? আমরা মেকি না, তুমি মেকি, তোমরা মেকি। নিজের খালার সঙ্গে ষড়যন্ত্র করে ফ্যামিলি এসে ঢুকেছো, ফ্যামিলিটাকে তছনছ করার জন্য। তারপর আবার বড় বড় কথা বলছো। আমি কোনো ষড়যন্ত্র করতে আসিনি। আমাদের ফ্যামিলির সামান্য উপকারের জন্য খালা মাকে চিঠি লিখেছিলেন ঠিকই, কিন্তু চিঠিটা পড়েছিল আমার হাতে। মাকে আমি চিঠিটা দিইনি। চিঠিটা পেয়ে আমি সোজা চলে এসেছি এখানে। আমার আমার এই বেশ ধরার কারণ ছিল পাত্রী হিসেবে যাতে আপনারা আমাকে অপছন্দ করেন। আমার দরকার ছিল শুধু একটা চাকরি। এখানে থেকে একটা চাকরির ব্যবস্থা করতে পারলে আমাদের ফ্যামিলির খুব উপকার হয়। চাকরি আমি পেয়ে গেছি। কালই আমি এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাওয়াই ভালো। এখানে থাকলে অনেক কথা শুনতে হবে আমাকে। না, ও এখান থেকে যাবে না। তোমরা কেউ ওকে চিনতে পারোনি, ওকে আমি চিনেছি। ও সত্যি খুব সৎ মেয়ে, কোনো অসততা নেই ওর মধ্যে। অসততা আছে আমাদের মধ্যে। আমি যে তোমাকে যেতে দিচ্ছি না। কেন? মায়ের কাছে একটা প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাবটা মেকি ছিল। মেকি মানুষ, মেকি প্রস্তাব। এত মেকিতে মানুষ টিকতে পারে না। তা আমি জানি। এজন্য এই মুহূর্তে আমি সত্যিকারের প্রস্তাবটা দিচ্ছি, সত্যিকার মানুষের মতো প্রস্তাব। আসলে তোমার মতো একজন সৎপাত্রী আমার দরকার। আমি লেখাপড়া শেষ করেছি অনেক আগে, কিন্তু এখনো জীবন শুরু করতে পারিনি। তোমাকে পেলে শুরু করব। এসো, দুজনে মিলে সুন্দর একটা জীবন শুরু করি আমরা।